হোমিওপ্যাথিক শিক্ষার্থীরা যারা ডিএসএমএসে প্রথম বর্ষে ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আলোচনার উদ্দেশ্য একটাই, অতি সহজে প্রয়োগ করা আমার বাক্স থেকে, অর্থাৎ পঞ্চাশতমী বাক্স থেকে ওষুধ প্রয়োগ করে হাতে নাতে শেখার জন্যেই আমার এই চেষ্টা। কারণ আমরা চার বছর পড়ালেখা করে যেন দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারি। সকলকে আমি আহ্বান জানাব, এই সকল অর্থাৎ রোগদৃষ্টির ভিডিওগুলো দেখে প্রয়োগ করার চেষ্টা করবেন। যদিও রোগদৃষ্টি হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরও আমরা কেন করব? আমরা দক্ষ হওয়ার উদ্দেশ্যেই করব। অর্থাৎ আমরা লক্ষণ মতে পড়তে হতো, বুঝতে আমাদের দেরি হয়, সেই কারণেই রোগদৃষ্টির রোগগুণী বলা। আজকে যে রোগটি আলোচনা করব সেটা এমনভাবে আলোচনা করব যেন আগামী দিনে অনেক রোগের চিকিৎসা আমরা এই লক্ষণ মতে তৈরি করতে পারি। সেই সুবাদে শেষ পর্যন্ত আলোচনা শোনার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি। রোগটার নাম হচ্ছে রাইটার্স ক্যাম্প, অর্থাৎ হাত কম্পন। দেখো, এই হাত কম্পন বলতে আমরা কী বুঝি? হাত তো গোটা হাতও কাঁপতে পারে, কিন্তু না, আমরা বলবো রাইটার্স ক্যাম্প, অর্থাৎ লিখা বলতে এই আঙ্গুলের উপরে যতগুলো কাজ আছে সেগুলো করতে গিয়ে এই রোগের যে ট্রাভেলস হয় তাকে আমরা বলবো রাইটার্স ক্যাম্প অথবা বাংলায় হাত কম্পন। এই কারণে কেউ লিখতে পারে না, অনেক কাজ করতে পারে না। যারা সেলাই করে, যারা পিয়ানো বাজায়, যারা আঙ্গুলের কাজ করে, অর্থাৎ আঙ্গুলের ভিত্তি করে যেমন সুচের কাজ অথবা সেলাই মেশিন যাদের আছে, সকলেরই এই রোগ হতে পারে। এটা সচরাচর ডান হাতের বৃদ্ধাঙ্গুল থেকেই আরম্ভ হয়, তারপরে আস্তে আস্তে ছড়ায় এবং হাতে কলম ধরতে পারে না, কলম ধরলেই কাঁপা আরম্ভ হয়। অর্থাৎ যেই সকল জিনিস দুই আঙ্গুলে ধরে কাজ করতে হয় তাদের ধরলেই এটা শুরু হয়, অনেক সময় এটা থাকে না, কিন্তু কলম ধরলেই সেটা শুরু হয়। সেজন্য তাকে বলা হচ্ছে রাইটার্স ক্যাম্প, অর্থাৎ হাত কম্পন। হাতের আঙ্গুল থেকে শুরু হয়, এই জন্য আমরা সচরাচর কাজের নানা কাজের অসুবিধা হয়। তাহলে চলে আসি, তাহলে কী কী ওষুধ দিয়ে আমরা শুরু করতে পারি? দেখো, এটা সচরাচর 30-32 বয়স, একটু বয়স হলেই সেটা সচরাচর হয়। সচরাচর এটা মোটর নার্ভের কারণেই ঘটনা হয়ে থাকে। তাহলে স্নায়ুঘটিত রোগের মধ্যেই আমরা এটা আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ স্নায়ু বিকল হইলেই আমাদের এই সকল রোগ দেখা যায়। আমি আজকে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আমরা চিকিৎসা করে সেবা দিতে পারি, অর্থাৎ ওষুধগুলোকে যদি তোমরা ভাগ করে মনে রাখতে পারো তাহলে সবচেয়ে ভালো। আর আমাদের তো কমন একটা ওষুধ থাকেই, অর্থাৎ আমরা রোগের নাম শুনলেই ওষুধ দুই একটা নাম আমরা মুখস্থ করে প্রয়োগ করতে পারি। সেই হিসেবে যদি বলি তাহলে আমি প্রথমেই বলবো, আমরা নার্ভের উপরে যে কাজ সেটা হচ্ছে লোকালি প্যারালাইজড হওয়া, সেটা হচ্ছে কোষ্ঠিকাম। অর্থাৎ আমরা এরকম রোগ দেখলে আমরা কোষ্ঠিকাম দিয়ে শুরু করতে পারি। দেখো, হোমিওপ্যাথি তো লক্ষণ মতে চিকিৎসা, আমি কতগুলো ওষুধ আলোচনা করবো তোমরা বুঝতে পারবে কেন লক্ষণ মতে হোমিওপ্যাথি চিকিৎসাটা করে। যেমন ধরো, হাতের কম্পনিয়া তোমার কাছে আসছে, তুমি জানলা কোষ্ঠিকামে এক নম্বর মেডিসিন, তুমি দিনে 3-4 করে দিলা এবং 3-4 দিনে যদি ভালো না হয় তোমাকে বুঝতে হবে রোগটা গভীর থেকে গভীরতর। তাইলে আর যদি না হয় তাহলে তো ভালো হয়ে গেল, তাহলে তুমি খুব ভালো ডাক্তার, একেবারে এক নম্বর ওষুধ দিয়ে তুমি ভালো করতে পারলে, অথবা নির্বাচন করতে পারলে, অথবা তুমি মুখস্থ করেই বা দিতে পারলে। তাইলে আমরা মনে রাখলাম কোষ্ঠিকাম আমরা হাতের কম্পনের রোগীর এক নম্বর মেডিসিন, আমরা দেওয়ার চেষ্টা করব এবং রোগ চিকিৎসা করব। ভালো না হলে কী হবে, কী আমরা কোন দিকে যাব, কীভাবে যাব? হোমিওপ্যাথিতে চিকিৎসা হবে না এরকম কোনো জিনিস নেই যদি তুমি কেস টেকিং নিয়ে শুরু করো। দেখো, এটা নানা কারণে হতে পারে। প্রথমে যদি কোনো কারণে হয়, আমরা অন্য কোনো ওষুধ, যেমন গ্লেনুইন আছে সেটাও আমরা দিয়ে প্রয়োগ করতে পারি। একটু দীর্ঘদিন হইলেই আমি মনে করি কোষ্ঠিকামে কাজ করতে পারে। তারপরে যে ওষুধটা বলছে কোনিয়াম, দেখো এটার কারণটা কি? মানসিক চাপ অথবা কোনিয়ামের ওষুধটা যদি তোমরা পড়ো তাইলেই বুঝতে পারবে, এই লক্ষণ থাকলেই আমরা চেষ্টা করব কোনিয়াম দিয়ে চিকিৎসা করতে, যদি আমরা কোষ্ঠিকামে ফেল করি। এই জন্যেই কেস টেকিং, এই জন্যেই আমরা বলি, অর্থাৎ লক্ষণ সমষ্টি।
কারণ এক একজনের দেহ এক এক রকম, এক একজনের রোগের কারণ এক এক রকম, নানা কারণে রোগ হতে পারে। সেই কারণগুলো ব্যাখ্যা করেই আমরা এক একটা স্টেপে ওষুধগুলো প্রয়োগ করে চিকিৎসা দিতে যাব। রোগ তো কিছুই না, হাতের কম্পন নানা কারণে হয়ে থাকে, হাতের ডান আঙুল থেকে হয়ে থাকে, বা হাত অনেক সময় কাঁপে, অর্থাৎ কোনো জিনিসই ধরতে পারে না। যত রকমের আঙুলের উপরে কাজ আছে সকল কাজেই এটা ধরলেই শুরু হয়, অথবা দীর্ঘদিন হলে অনেক সময় সেটা অন্য রূপ অন্য অথবা প্যারালাইসিস দিগ রূপ নিতে পারে। তাহলে চলে আসি কোনিয়ামের কথা, চলে গেল আর কি, আর ওই যে আমরা বললাম কিউপ্রাম্যাট, অর্থাৎ আমরা যেটা বলছিলাম তরকার উপরে অর্থাৎ মৃগি ব্যারামের উপরে, সেটাও যদি গভীর থেকে গভীরতর হয়, দীর্ঘদিন হয়, তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব, অথবা লক্ষণ খোঁজার চেষ্টা করব। কিন্তু আমরা যারা প্রথম বর্ষে পড়ি, ওই কোষ্ঠীকামে ব্যর্থ হইলেই আমরা অন্য ওষুধে চলে যাব, আর না হয় কোষ্ঠীকাম দিয়েই আমরা অন্য ডাক্তারের পরামর্শ নিতে বলবো। তারপরে তোমরা ওষুধগুলো চেষ্টা করবে একটু লক্ষণ জোগাড় করে দিতে পারো। যদি মানসিক আঘাত থেকে হয়, তাহলে তুমি ইগনেশিয়া দিয়ে ভালো করতে পারবে, অর্থাৎ এক নম্বর ওষুধ হচ্ছে মানসিক আঘাতের উপরে ইগনেশিয়া। এরকমভাবে রোগগুলো ভালো করা, রোগের অনেকগুলো ওষুধের কথা বর্ণনা করা আছে। তোমরা চেষ্টা করবে রোগগুলো লক্ষণ মতে ওষুধ দেওয়ার, কারণ আমাদের হাত ভর্তি ওষুধ থাকে, কিন্তু কোনটা কার জন্য হবে সেটা যদি আমরা বের করতে না পারি, তাহলে চিকিৎসা হবে না। দেখো, গতানুগতিক চিকিৎসা এক জিনিস, আর একটা জিনিস যেই রোগ তোমরা বের করে অন্য একটা ওষুধ দিয়ে ভালো, যেমন আমি এখানে কোষ্ঠীকাম করলাম, তুমি হয়তো সেই রোগীটা ন্যাকটামিও দিয়ে ভালো করেছো, তার কারণ তুমি লক্ষণ মতন চিকিৎসা করার চেষ্টা করেছো। যারা ডাক্তারি করতে চান হোমিওপ্যাথিতে, তাদের উদ্দেশ্যে বলবো, রোগের কোনোদিন সহজ ভাবতে নাই, সহজ দিয়ে শুরু করবে। আর 50% সুবিধা হচ্ছে যদি একই ড্র 2-3 বোতলে ভালো হয়ে যাবে, আর যদি গভীর থেকে গভীরতর হয় তাহলে তোমার সময় লাগবে। তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে আমি কিভাবে চিকিৎসা করব। দেখো, হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্যটা কী, অনেক সময় উনি এক একজনের এক এক ওষুধ তাড়াতাড়ি কাজ করে, কারণ লক্ষণ মতন পড়লেই কাজটা হয়ে গেল, লক্ষণ মতন না পড়লে হাজারো ওষুধ দিলে কোনো কাজ হবে না, আমি তার বহু প্রমাণ পেয়েছি। অর্থাৎ লক্ষণ খুঁজে বের করতে হবে। তাহলে তারপরে কী ওষুধ আসতে পারে, গ্ল্যান্ডুলিনের কথা বললাম, স্টামম্যাটের কথা বললাম। দেখো, প্রত্যেকটা ওষুধের এক একটা লক্ষণ আছে, অথবা 3-4টা লক্ষণ না মিললে ওষুধগুলো প্রয়োগ করা যায় না। সেই লক্ষণগুলোর কথা মাথায় রেখেই এই ওষুধগুলোর কথা মনে রাখবে। এই ছাড়া যে কোনো ওষুধই হতে পারে, তার পাশে কি সিক্লিকর, তারপরে কথা বলবো সাইলেশিয়া, এই যে ওষুধগুলো লক্ষণ মতন ওষুধ দেওয়ার চেষ্টা করতে পারবে, তা নাহলে কোনো দিনই তোমার চিকিৎসা শেষ হবে না। তাহলে চলে আসি আজকে এই যে আলোচনা, অর্থাৎ দেখো রাইটার্স ক্যাম্প, হাতে কম্পন, এটা কোনো বড় কঠিন রোগ নয়, কিন্তু চিকিৎসা করতে গেলেই আমাকে লাইফ হিস্ট্রি লাগে। আর যদি তুমি মনে করো যে না, লাইফ হিস্ট্রি দরকার নাই, তাহলে আমি কোষ্ঠীকাম দিয়ে ভালো করতে পারি। তার সঙ্গে আমরা জিঙ্কের কথা মনে রাখতে পারি, জেলসিয়ামের কথা মনে রাখ, আমাদের স্নায়ুর উপরে অনেকগুলো রোগ, অনেকগুলো ওষুধ আছে, যেমন ম্যাকফসের কথা বলা থাকলে, বায়োকেমিক্যাল ম্যাকফস যদি দিয়ে ভালো হয়, তোমাদের এই ম্যাকফস দিয়েও ভালো হবে, অথবা কেপি দিয়া ভালো হবে। স্নায়ুর উপরে এই 2-3টা ওষুধের ক্রিয়া অনেক গভীর এবং সুন্দর কাজ করে। কথা হচ্ছে খুঁজতে হবে লক্ষণ কী, খালি ওষুধের নাম জেনে প্রয়োগ করলে চিকিৎসা হবে না, শিখতে পারবে না। সেজন্যে প্রথম বর্ষ থেকেই তোমরা প্রয়োগ করবে, জানবে। হ্যাঁ, তুমি যদি কোষ্ঠীকামে ফেল করো, তাহলে না তুমি চিন্তা করবে অন্য ওষুধে যাবে কি যাবে না এবং কেন যাবে। তখনও প্রথমে আসলে রুগী তো তোমাকে অনেক সময় বলতে চাবে না, আমি আসছি হাতের কাপের, আপনি কত কিছু জিজ্ঞাসা করেন। তুমি প্রথম বর্ষ থেকে শুরু করবে যা জানো তার কাছ থেকে জেনে লেখার অভ্যাস, অর্থাৎ লক্ষণ নেওয়ার অভ্যাস যদি সৃষ্টি করতে না পারো, তাহলে হোমিওপ্যাথিক ডাক্তারি করা দুরূহ ব্যাপার। অনেকেই বলে এই আমরা বই খুললে কী দেখতে পাই, বই খুললে দেখতে পাই সেখানে ওষুধগুলোর কথা বলা আছে, তারপরে বলা আছে মাদার ব্যবহার করেন, অমুকটা ব্যবহার করেন। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যত ওষুধের মাদার কথা বলা আছে সব পরিত্যাগ করো, নতুনভাবে আগামী দিনের ম্যাটেরিয়া মেডিকেল রাখার চেষ্টা করো, কারণ সেখান থেকে বেরিয়ে না আসতে পারলে আমরা আগামী দিনের এই নতুন যুগের সূচনা তোমাদের দ্বারা আমি উপকার করতে পারবো না। তোমরা সেইভাবে তৈরি হও, আমরা যেন নতুন যুগের সূচনা করি। তোমাদের হাতে অনেক কিছু অপেক্ষা করছে, এহেন কোনো কঠিন রোগ নাই, আমার হাতে ভালো হলে তোমার হাতেও ভালো হবে, ভালো না হওয়ার কোনো কারণ নেই। একটা পর একটা ওষুধের সিস্টেমে যদি তুমি ফেলো, তাহলে হয়তো কারো হয়তো প্রথমবার ভালো হলে একের টপ ডাক্তার,
তুমি থার্ড ক্লাস ডাক্তার হও, দুইবার তিনবার ফেল করি চারবারে করো না, অসুবিধা কী? কিন্তু একবার যদি শিখতে পারো তাহলে দেখবা অতি চিকিৎসা তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই যে আলোচনাটা করলাম, অর্থাৎ হাতের কম্পন রুগী দেখলেই, কারণ এই রুগী তো আর একেবারে মৃত্যু পথে যাচ্ছে না এবং দুরহ কোনো রোগও না, তোমরা চিকিৎসাটা সহজভাবে করার চেষ্টা করবে। আমি বলবো এটা যদি তরুণ হয় তাহলে 7-8 দিনের মধ্যে ভালো হবে, আর যদি গভীর থেকে গভীরতর হয় তাহলে সেটা 1-2 মাস থেকে 6 মাসও লাগতে পারে, অথবা অন্য রোগের কারণ যদি হয়ে থাকে সে কারণ যদি দূরীভূত করতে না পারো তাহলে সেটা সময় লাগে। যেমন চর্মরোগে বসে গেলেও এটা হতে পারে, কেন হলো কী কারণে হলো সেটা যদি বাইর করে স্পষ্ট ওষুধ দিয়ে শুরু করতে পারো তাহলেই চিকিৎসা। তাহলে চলে আসি আজকের এই হাত কম্পন রাইটার্স ক্যাম্প নিয়ে। আমার মনে হয় আর কারো কাছে কোনো চিকিৎসা করতে কোনো রকমের কষ্ট হওয়ার কোনো কারণ নাই। তাহলে সবাইকে আহ্বান জানাচ্ছি ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।